VidOnko.com में स्वागत जानाई आमी राजा कुंडू तुम्हारे मैथमेटिक्स टीचर। चलो देखे नेওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে কোন ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য a √2 একক হলে দেখাও যে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য a √3 একক। চলো শুরু করছি। ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য সমান a √2 একক। যেহেতু ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তার থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ঘনকের প্রতিটি তল বর্গাকার। ঠিক আছে, তারপরে তাহলে ধরে নিচ্ছি, ধরি এই বর্গাকার তলগুলির যে বর্গক্ষেত্র পাচ্ছি আমরা সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x একক। সুতরাং তার থেকে আমরা পাচ্ছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য x√2 একক। তাহলে কর্ণ দেওয়া আছে আর কর্ণ আমরা বের করেছি, দুটোকে তুলনা করে নিই। শর্ত অনুসারে x√2 একক সমান হচ্ছে a√2 একক, তাহলে x সমান a হচ্ছে √2 দুই দিক থেকে কেটে গেলে x সমান a, x সমান হচ্ছে a একক। সুতরাং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, যেহেতু ঘনকের প্রতিটি তল বর্গাকার। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়? দৈর্ঘ্য দৈর্ঘ্যতার হোল স্কয়ার, দৈর্ঘ্যতার হোল স্কয়ার, দৈর্ঘ্যতার হোল স্কয়ার। দৈর্ঘ্য মানে a স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার মানে স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার মানে স্কয়ার, তিনটে স্কয়ার মানে √3 স্কয়ার। a স্কয়ারের জন্য একটা a বাইরে আসবে, ভিতরে থেকে যাবে 3, মানে a√3 একক। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক হলো। এটা ছিল আমাদের নির্ণয় প্রমাণ, তাই লিখে দিলাম প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং VidOnko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।